বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগ করায় শুনুহা ছয় আসনের উপনির্বাচনের ভোট শুরু হয়েছে। সকাল 8:30 থেকে ভোট টানা চলবে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপস্থিতি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্নে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ছয় ভোট কেন্দ্রের আসনগুলো হল ঠাকুরগাঁও 3, বগুড়া 4-6, চাঁপাইনবাবগঞ্জ 2-3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। সবখানেই শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেওয়া হবে। উপনির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, ঠাকুরগাঁও এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে খবর জানতে যেতে চাই সরাইল থেকে। সহকর্মী শফিকুল ইসলাম আমাদের সাথে আছেন। শফিক, প্রার্থী নিখোঁজ নিয়ে দুদিন ধরে বেশ আলোচনা হলো, ভোটের সকালে এর কোনো প্রভাব চোখে পড়ছে কিনা? রম্পা, হচ্ছে আজ 8:30 পর হচ্ছে ভোট গ্রহণ আর অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। আসলে এই আসনে মোট ভোটার রয়েছে 3,73,319 জন, এর মধ্যে হচ্ছে একজন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, মোট 132টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল আসনের দলের আওয়ামী লীগ কিংবা বিএনপির এখানে কোনো প্রার্থী নেই। এখানে বিএনপি থেকে পদত্যাগ করা পরবর্তীতে বহিষ্কৃত হয়েছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল সাত্তার ভুঁইয়া এখানে লড়ছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ বাসানি এবং জাকের পার্টি থেকে জহিরুল ইসলাম জুয়েল, এই মোট 4 প্রার্থী কিন্তু লড়ছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, ভোট গ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আমরা ভোটাররা এখন আসলে সকাল হয়তোবা বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা ভোটারদের উপস্থিতি বাড়বে, ভোটাররা আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। টম্পা, ধন্যবাদ আপনাকে শফিকুল ইসলাম। আপনি থাকুন সেখানটা, আমাদের বগুড়া 4 আসনের ভোট কেন্দ্রের খবর জানতে শফিক ছোটনের কাছে যেতে চাই, তার কাছ থেকে সেখানকার একটু অবস্থা জানার চেষ্টা করব। শফিক, ভোটের পরিবেশ একটু জানতে যাব, কেমন দেখছেন এবং মাত্রই তো ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কেমন এই সকালে? টুম্পা, আসলে ভোটার উপস্থিতি খুব বেশি না। আমরা সকাল থেকে দেখছি যে সাধারণ মানুষ এখনো ঘর থেকে বের হননি, অর্থাৎ ভোট কেন্দ্রগুলো যদি দেখাই, কয়েকটি ভোট কেন্দ্র আমি এর মধ্যে ঘুরে এসেছি। এখন যেখানে আছি এটি হচ্ছে নরহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় কাহালু উপজেলার। এই ভোট কেন্দ্রে দেখবেন যে আসলে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত 2-1 জন ছাড়া আসলে খুব বেশি না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং যারা ভোট গ্রহণের কাজে নিয়োজিত তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন, এবং তারা যেহেতু এবার ইভিএম মেশিনে এখানে ভোট গ্রহণ করা হচ্ছে, যার কারণেই তারা ইতিমধ্যেই সবগুলো মেশিন প্রস্তুত করে নিয়েছেন ভোট গ্রহণের জন্য। আমার সঙ্গে 2 জন ভোটারের কথা হয়েছে এরই মধ্যে, তারা বলছেন যে আসলে এবছর যে ভোট হচ্ছে এই ভোটটি আসলে খুব বেশি উত্তাপ বা খুব বেশি উৎসাহ উদ্দীপনা তৈরি হয়নি, তারপরেও ভোটার উপস্থিতি বাড়বে এমনটি প্রত্যাশা করছেন যারা এখানে আছেন তারা। কেননা শীতের সকাল, অনেকেই হচ্ছে যে এই শীতের সকালে ঘর থেকে বের হচ্ছেন না, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে। আপনি জানেন যে এই আসনে আসলে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে জাতীয় পার্টি থেকে শাহিন মোস্তফা এবং 14 দল থেকে রেজাউল করিম তানসেন সহ স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রে অবশ্য কোনো প্রার্থী ভোটার নেই, তবে সাধারণ ভোটাররা এখানে ভোট দিবেন। এই কেন্দ্রের 2টি আলাদা আলাদা ভাবে মহিলা এবং পুরুষ কেন্দ্র করা হয়েছে। মোট ভোটারের সংখ্যা প্রায় 5,000। আশা করা যাচ্ছে যে ভোটারের উপস্থিতি বাড়বে এবং সেই সাথে যারা ভোট গ্রহণের কাজে জড়িত আছেন প্রিজাইডিং অফিসার বা অন্যান্য কর্মকর্তা, তারা বলছেন যে যাতে করে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটাররা ভোট প্রদান করতে পারেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই মেশিনে
তারা যেন ভোট দিতে পারেন সেজন্য তারা সহযোগিতা করবেন। এর বাইরে হচ্ছে যে যারা নতুন ভোটার কিংবা যারা বয়োবৃদ্ধ আছেন তাদেরকে ভোটদানে তারা সহযোগিতা করার কথা বলেছেন। এই মেশিনের মাধ্যমে আসলে ভোট গ্রহণ করার কারণেই ফলাফলও তারা দ্রুতই প্রকাশ করতে পারবেন বলে আশা করছেন। এর বাইরে যদি বলি যে আসলে র্যাব পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, চার স্তরের নিরাপত্তা বাহিনী, তারা টহল দিচ্ছেন পুরো এলাকা জুড়ে। কাহালু এবং নন্দীগ্রাম এই দুইটি উপজেলা নিয়ে এখানে বগুড়ার চার আসন, এই আসনে আসলে ভোটারের যে সংখ্যা তাতে একেবারেই কম নয়। আশা করা যাচ্ছে যে সব মিলিয়ে আসলে ভালো ভোটারদের উপস্থিতি হবে শেষ পর্যন্ত এবং একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত, সবাই আসলে সে ধরনের প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন টুকা। ধন্যবাদ শফিক ছোটন। আমরা বগুড়া ছয় আসনের খবর যদি একটু জানি আমাদের সহকর্মী মেরুল সুজনকে দেখতে পাচ্ছি। মেরুল সুজন, বগুড়া চার আসনের খবর যেরকম আমরা দেখছিলাম সেখানে সকাল দেখে হয়তো ভোটার উপস্থিতি কম, আপনি যেসব কেন্দ্র ঘুরেছেন ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের পরিবেশ কেমন? টুম্পা, বগুড়া চার আসন থেকে সহকর্মী শফিক ছোটন যেমন জানাচ্ছিলেন যে ভোটারদের উপস্থিতি একেবারেই কম, একই অবস্থা কিন্তু বগুড়া ছয়, বগুড়া সদর আসন, যেটি আমি সকাল থেকেই বগুড়া পৌরসভা এলাকার বেশ কয়েকটি কেন্দ্রে আমার যাবার সুযোগ ঘটেছে এবং প্রত্যেকটি কেন্দ্রেই ভোটগ্রহণ কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মব্যস্ততা সেটি কিন্তু আমাদের চোখে পড়েছে। তবে ভোটারদের সকালবেলায় যে ভোটারদের এক ধরনের চাপ আমরা দেখি নির্বাচনগুলোতে, সেই রকম চাপ বা ভোটারদের সেই রকম উপস্থিতি কিন্তু এখনো পর্যন্ত নেই। ভোট গ্রহণ মোটামুটি 8:30 বেজে গেছে, ভোট গ্রহণ শুরু হয়ে যাবার কথা। তবে আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত ভোটারদের খুব একটা উপস্থিতি চোখে পড়ছে না। দুই একজন এসেছেন, অনেকেই তাদের ভোটার নম্বর খুঁজতে কিছুটা সময় লাগছে, সেক্ষেত্রেও কিছুটা দেরি হচ্ছে। তবে ভোটারদের উপস্থিতি কিন্তু টুম্পা বলা চলে একেবারেই কম। অন্যদিকে প্রার্থীরা কিন্তু শুরু থেকেই কয়েকজন প্রার্থী কিন্তু অভিযোগ করছিলেন যে ভোটের দিন তাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হবে না, এরকম আশঙ্কার কথা বলছিলেন। কিছুক্ষণ আগেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী বগুড়া ছয় আসনের আব্দুল মান্নান আকন্দ, তিনি যেটি অভিযোগ করেছেন যে ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ বগুড়া সদরের যে ইউনিয়নগুলো রয়েছে, রাজাপুর ইউনিয়ন, গোকুল ইউনিয়ন কিংবা নিশিন্দারা ইউনিয়ন, সেই ইউনিয়নগুলোর কিছু কিছু এলাকায় কিছু কিছু ভোট কেন্দ্রে কিন্তু তার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ তিনি করেছেন। আমরা বিষয়টি নিয়ে ভোট গ্রহণ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এরকম কোন অভিযোগ বা এরকম কোন সংকট তৈরি হয়নি তারা অবশ্য দাবি করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য কয়েকজন প্রার্থী কিন্তু বলছেন যে এই জায়গাগুলোতে তারা একটু এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকানোর ক্ষেত্রে তারা সমস্যায় পড়ছেন। আর ভোটারদের যে বিষয়টি এমনিতেই ছোটন যেমন বলছিলেন যে এই উপনির্বাচনে আসলে বগুড়া চার আসন, কাহালু নন্দীগ্রামে যেমন ভোটারদের আগ্রহ কম, আমরা কিন্তু সদরেও এই পৌরসভা কিংবা সদর এলাকাতেও ভোটারদের আগ্রহ খুব একটা দেখিনি। দুই একজন ভোটার আমরা দেখছি এখন আসছেন, তবে প্রার্থী বা প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তারা যেটি বলছেন যেহেতু শীতের সকাল, একেবারেই সকালের দিকে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকে, তারা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়বে। অন্যদিকে গতকাল থেকে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যারা রয়েছেন এই নির্বাচনের দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য যে ভোট গ্রহণ কর্মকর্তা, তারা যে বিষয়টি বলছিলেন যে এই কয়েকদিন তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, আজকে ভোটের দিনেও কিন্তু তারা এই পরিস্থিতি বজায় রাখতে চান এবং শেষ পর্যন্ত বিকেল 4:30 পর্যন্ত কিন্তু তারা চাচ্ছেন যে এবং তারা পরিকল্পনা করে রেখেছেন যেভাবে যে তারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দেবেন বগুড়ার মানুষকে। ধন্যবাদ মিরিল সুজন। আমরা আমাদের আরো দুই সহকর্মী ঠাকুরগাঁও এবং চাপাই নবগঞ্জ থেকে যুক্ত আছেন, তাদের কাছে একটু ভোটের পরিবেশ জানবো। ঠাকুরগাঁওতে যদি যেতে চাই পার্থ সারথী দাসের কাছে, পার্থ কেমন দেখছেন ভোটের পরিবেশ এবং সেই সাথে ভোটের উপস্থিতি? হ্যাঁ টুম্পা, সবেমাত্র ভোট শুরু হলো, তবে ভোটের ভোটারদের যে উপস্থিতি সেটি যদি বলি আসলে ভোটার উপস্থিতি একেবারেই কম। আমি একটু দেখাতে চাই যে আসলে এই যে ভোটার যে উপস্থিতি আসলে শীতের সকাল, এই কারণেই হয়তো ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখছেন যে মাত্র কয়েকজনের একটি লাইন এখানে দেখা যাচ্ছে, তারা ভোট দিতে এসেছেন।
আর ভোটের পরিবেশের কথা যদি বলি, যেহেতু কেবলমাত্র ভোট শুরু হলো, এখন পর্যন্ত আমরা কোথাও কোনো সে ধরনের কোনো সহিংসতা বা অন্য কোনো খবর আমাদের এখনো আমরা শুনতে পাইনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমি কথা বলেছি, এখানকার রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে ভোটারদের এই ভোট উপনির্বাচনে ভোট সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে যেন ভোটাররা যেন ভোট দিতে পারে সেজন্য তারা নজর রাখছেন এবং কোনোভাবেই এই ভোট গ্রহণের যে পরিবেশ সেটি বিঘ্নিত করা যাবে না, সেটি সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে থাকবেন এবং সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা এটি বিচারিত নজর রাখছেন ভোট কেন্দ্রগুলোতে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম, কেবলমাত্র ভোট শুরু হলো। আমরা একটু কেন্দ্রের কক্ষগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে একেবারে শূন্য হয়ে আছে, ভোটার উপস্থিতি কম। দু একজন এসেছেন ভোট, যারা ভোট দিচ্ছেন। তবে ইভিএম এ এই উপনির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে কিছুটা ধীরগতি রয়েছে। আর এই উপনির্বাচনে অর্থাৎ ঠাকুরগাঁও 3 আসনের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে ভোটার সংখ্যা 3 লক্ষ প্রায়, আর 18টি ইউনিয়ন মিলে এই আসনটি গঠিত এবং এই আসনের যে ভোট কেন্দ্র 128টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। তবে 128টি কেন্দ্রের মধ্যে 72টি কেন্দ্র গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছেন রিটার্নিং অফিসার, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যারা, তারা 72টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন এবং এই 72টি কেন্দ্রে তারা নজর রাখছেন যে কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত যেন না হয়। আমি আপনারা দেখছেন যে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে, একজন ভোটার এখানে এসেছেন ভোট দিতে, তিনি অপেক্ষা করছেন, যেহেতু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, কিছুটা প্রসেসিং এর বিষয় রয়েছে, এই কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। আর তোমরা যদি বলি এই ভোট কেন্দ্রে এই উপনির্বাচনে আসলে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, মূল প্রতিদ্বন্দ্বী 2 জন রয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল মার্কা এবং 14 দলের আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্কার্স পার্টির হাতুরী মার্কা, এই 2 জন মূল প্রতিদ্বন্দ্বী রয়েছেন এবং বাদবাকি যে আরও 4 জন রয়েছেন, এই 4 মোট 6 জন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আশা করা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোটার উপস্থিতি বাড়বে এবং আমরা আশা করছি যে শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই পার্থ সারথী দাস, আপনি থাকুন সেখানটা, আপনার কাছে আমরা আসবো। আমরা একটু চাঁপাইনবাবগঞ্জে 3 আসনের খবর, মোনার হোসেন জুয়েল সেখান থেকে আছেন, তার কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। জুয়েল, ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি যদি জানার চেষ্টা করি একটু আপনার মাধ্যমে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন, ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? টুম্পা, আমি জেলা শহরের প্রাণ কেন্দ্র নবাবগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে আছি এবং উত্তরাঞ্চলের জেলা চাপার নবাবগঞ্জে আজকে শীত আছে, সকাল থেকে শীত পড়েছে, আবহাওয়া অত্যন্ত মেঘাচ্ছন্ন। সকাল থেকে কিছুক্ষণ আগেই মাত্র কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, 8:30 থেকে যেহেতু ভোট গ্রহণ, এখনই মানে ভোটার উপস্থিতি তেমন মানে সরবভাবে উপস্থিতি নাই, তবে ভোট কেন্দ্রে ভোটাররা আসছেন, বিচ্ছিন্নভাবে আসছেন। নারীদের একটা লাইন ছিল যারা ভোট দিচ্ছেন, আমি যদি একটু দেখাতে চাই সেই বিষয়গুলো, সেটা হচ্ছে যে এই যে ভোট কেন্দ্র আমরা নবাবগঞ্জ সরকারি কলেজের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে যে ভোট কেন্দ্রে দেখছি, এই যে 2 একজন ভোটার, পুরুষ ভোটারকে আপনারা দেখতে পাচ্ছেন, নারী ভোটারদেরও এখানে একটা লাইন আছে, ছিল, তারা ভোট দিয়েছেন। আমরা যদি সার্বিক পরিস্থিতি বলতে চাই, গত 2-3 দিন আগেও ভোটারদের উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করছিলেন প্রার্থীরা এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে, অর্থাৎ নির্বাচনের পরিবেশটা কেমন থাকবে এটা নিয়ে প্রার্থীরা কিন্তু, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী কিন্তু শঙ্কা প্রকাশ করেছিলেন।
এবং তিনি তার ভোটকেন্দ্র নির্বাচনে যে ভাঙচুরের ঘটনা থেকে আরো উদ্বিগ্ন ছিলেন। তবে আজকে সকাল থেকে ভোটের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়েছে। এখন এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসন এবং চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে আমরা খোঁজ নিয়েছি, কোথাও কোনো বিশৃঙ্খলা বা তেমন কোনো সমস্যা নাই। সুন্দরভাবে শীতের সকালে বৃষ্টি আমেজে ভোটাররা ভোট গ্রহণ করতে এসেছে, ভোট দিতে এসেছেন এবং এখানে কার্যক্রমও অত্যন্ত সুষ্ঠু পরিবেশেই পরিচালিত হচ্ছে। বিশেষ করে যে ইভিএম এর যে বিষয়টা, ইভিএমটা কিন্তু মানে 2টি আসনে সবচাইতে নতুন একটি বিষয়। এটি নিয়ে নারী যারা ভোটার রয়েছেন সেই ক্ষেত্রে নারী ভোটারদের একটু তারা শঙ্কা প্রকাশ করছিলেন ইভিএম এর বিষয়টি নিয়ে। তবে যে এখানে যারা প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা আছেন তাদের সহযোগিতা বা আন্তরিকতার কোনো ঘাটতি আমরা দেখিনি এবং সুন্দরভাবেই কিন্তু এই কাজগুলো করছে ভোট কেন্দ্রের। আমরা যদি একটু দেখাই, একটু ভোট কেন্দ্রের ভেতরে দেখেন এখানে ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণ কিন্তু অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে চলছে। প্রার্থীদের এজেন্টরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। এখানে এখন পর্যন্ত একটি কক্ষের মধ্যে 2টি কেন্দ্র রয়েছে, 2টি বুথ রয়েছে এবং ভোটাররা কিন্তু দুই দিকেই সরবভাবে উপস্থিতি আছে। আস্তে আস্তে কিন্তু ভোটাররা বাড়ছে, ভোটার সংখ্যা মানে আবহাওয়া যতটাই উন্নতি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ভোটের পরিস্থিতি, ভোটারদের উপস্থিতি আরো সুন্দর হচ্ছে। আমরা আরো এই ক্ষেত্রে যদি বাইরের পরিস্থিতিগুলো একটু দেখাতে চেষ্টা করি, আবহাওয়া কিন্তু আরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে যার কারণে কিন্তু শীত পড়ছে। মানুষের ভোটের যে আমেজটা এর কারণেই হয়তো একটু কম মনে হচ্ছে এবং আমরা আশা করছি যে ভোট কেন্দ্রে আমরা কিছুক্ষণ পর বা আবার আবহাওয়াটা একটু পরিস্থিতি ভালো হলে বা আর একটু সময় গড়িয়ে গেলে ভোটারদের আরো উপস্থিতি বাড়বে ইনশাল্লাহ। এখন এই ক্ষেত্রে ভোটাররা দেখেন, আমরা এই কেন্দ্রটা দেখছি যে কিছুক্ষণ আগে ভোটার ছিল কিন্তু এখন কিন্তু ভোটারটা খুব একটা নাই বললেই চলে। যাতে আস্তে আস্তে 2-1 জন নারী ভোটার বা পুরুষ ভোটার আসছেন। জি, এখন পর্যন্ত আমাদের কাছে যে ভোটারের মানে আজকে ভোটের যে সর্বশেষ তথ্য এটি ছিল টুম্পা। সামনে কিছুক্ষণ পর হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ, আপনি থাকুন সেখানটায়।